আছে, খাবারের বাটিটা তোদের বাবার কাছে পৌঁছে দিয়ে আয় তো। এক্ষুনি যাচ্ছি মা। আর শোন, আমিও কাজে যাচ্ছি, তাই তোরা তোদের বাবাকে খাবার দিয়ে এসে বাড়িতেই থাকিস। ঠিক আছে মা। এইটুকি দেখ, আমাদের বাবা আমাদের জন্য কত কষ্ট করছে। ঠিক বলেছিস রাকি, আমাদের বাবা মা দুজনে আমাদের জন্য অনেক কষ্ট করে, তাই আমরা যখন অনেক বড় হয়ে যাব তখন আমরা আমাদের মা বাবাকে আর কাজ করতে দিব না। কিরে, তোরা আবার এখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় এদিকে আয় তো দেখি। এনা বাবা, মা তোমার জন্য খাবার পাঠিয়েছে। ও, তার মানে তোরা আমাকে খাবার দিতে এসেছিলি। ঠিক আছে, এখন তোরা চলে যা, আমি আমার কাজটা শেষ করে আসছি। কিরে টোনা, ঠিকঠাক কাজ করছিস তো? হ্যাঁ গো কর্তা, কিন্তু আমার মাথার উপর যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেঁচে যাওয়া কাঠ। আমরা ভালো ভালো কাঠগুলো বেঁচে নেওয়ার পর এই পচা কাঠগুলো অবশিষ্ট রয়ে গেছে। তা এই কাঠগুলো আবার কোথায় নিয়ে যাচ্ছি শুনি? এই পচা কাঠগুলো আমি আপনার কাছে নিয়ে যাচ্ছিলাম গো কর্তা, আর আপনি যখন এখানে এসে গেছেন তাই বলুন আমি এখন এই কাঠগুলো কি করব। পচা কাঠ দিয়ে আর কি করব? তুই তাহলে একটা কাজ কর, এই কাঠগুলো ফেলে দিয়ে আয়। এরপর টোনা পচা কাঠগুলো ফেলে দিয়ে আসে, আর এভাবেই টোনা প্রতিদিন কাঠগুলো বাছাই করে আর পচে যাওয়া কাঠগুলো ফেলে দিয়ে আসে, আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। আর কিছুদিন পরে টোনা আবারও পচা কাঠ ফেলে দিতে যায়। আরে, ফেলে দেওয়া কাঠগুলো জমা হয়ে অনেকগুলো হয়ে গেছে, ওদিকে আমার বাড়িটাও অনেক পুরনো হয়ে গেছে, তাই এই কাঠগুলো আমি বাড়িতে নিয়ে যাই। কিরে টোনা, তুই কর্তা বাবুর কাঠগুলো চুরি করে নিয়ে যাচ্ছিস। না না, আমি কাঠগুলো চুরি করিনি, এই পচা কাঠগুলো কর্তা আমাকে ফেলে দিতে বলেছিল, আর এতদিনে অনেক কাঠ জমা হয়ে গেছে, তাই আমি পচা কাঠগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি। ও বুঝেছি, এই পচা কাঠগুলো দিয়ে বাড়ি বানাবি বুঝি? তাছাড়া আর কি করবি, টিনের ঘর বানানোর মতো টাকা তো তোর কাছে নেই, তাই এই পচা কাঠ দিয়েই বাড়ি বানিয়ে নে। কি গো, প্রতিদিন তো খবরের কাগজ পড়ে আমাকে নতুন নতুন খবর দাও, আজকে আবার খবরের কাগজে কি লেখা আছে শুনি। ও, তুমি এসে গেছো? শোনো তাহলে, দু একদিনের মধ্যে নাকি আমাদের বনে ঝড় বৃষ্টির আশঙ্কা আছে, তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। ও, ঝড় বৃষ্টি হবে? ঝড় বৃষ্টি হলে তো বেশ ভালোই হবে টুনি, বনের কৃষকরা বিনা টাকায় জমিতে পানি পেয়ে যাবে। তা না হয় হলো, কিন্তু আমাদের বাড়িটা যে অনেক পুরনো আর ভাঙা চোরা, আর এই ঝড় বৃষ্টিতে যদি আমাদের ঘরটা ভেঙে যায় তাহলে কি হবে, একবার ভেবে দেখেছো কি? ধুর, এত চিন্তা করো না তো, বাইরে গিয়ে দেখো আমি কতগুলো কাঠ নিয়ে এসেছি, আর এখন আমি তোতা মিস্ত্রিকে ডাকতে যাব, আর এই কাঠগুলো দিয়ে সুন্দর একটা কাঠের বাড়ি বানিয়ে নিব। সত্যি তুমি কাঠ নিয়ে এসেছো? কিন্তু এতগুলো কাঠ কেনার টাকা তুমি কোথায় পেলে বলো তো? এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। এরপর টোনা তোতাকে ডাকতে চলে যায়। তোতা দাদা, ও তোতা দাদা, বাড়িতে আছো? কে টোনা নাকি? বাড়ির ভিতরে আয়, আমি খাবার খেতে বসেছি। কিরে টোনা, কিছু বলবি নাকি? হ্যাঁ তোতা দাদা, বলছিলাম কি আমাকে একটা কাঠের বাড়ি বানিয়ে দিবে গো। টাকা দিলে কেন বানিয়ে দিব না? তোমার যত টাকা প্রাপ্য সেটা তুমি পাবে, তাহলে কাল সকালেই তুমি আমার বাড়ি বানাতে চলে এসো। এই কথা বলেই টোনা সেখান থেকে চলে যায়, আর এভাবে সেই দিন কেটে যায়।
পরের দিন তোতা টোনার বাড়িতে চলে আসে আর কাঠ দিয়ে অনেক সুন্দর করে একটা কাঠের বাড়ি বানিয়ে দেয়। আরে বাহ, তোমার হাতে তো জাদু আছে তোতা দাদা। তা না হলে কি কাঠ দিয়ে এত সুন্দর করে একটা বাড়ি বানাতে পারতে? সত্যি তোমার হাতে জাদু আছে। ও আমার 20 বছরের অভিজ্ঞতা রে টুনি, এতদিন থেকে অন্যের ঘর বানানোর কাজ করছি, তাহলে তো হাতে একটু জাদু থাকবেই। এই নাও তোমার টাকা, আর আমাকে এত সুন্দর করে বাড়ি বানিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তোতা দাদা। এখন দেখছি পচা কাঠ যেখানে সেখানে পড়ে থাকে, কিন্তু এই পচা কাঠগুলো দিয়ে যদি নতুন কাঠ পাওয়া যায় তাহলে কেমন হয়? এরপর কবুতর পচা কাঠগুলো নিয়ে কালুর বাড়ির পাশে ফেলে দেয় আর কালুর ঘর থেকে ভালো কিছু কাঠ চুরি করে নিয়ে যায়। একি, এখনই তো ঘরে কতগুলো কাঠ রেখে গেলাম, তাহলে কাঠগুলো কোথায় গেল? এই কথা কর্তাবাবু জানতে পারলে যে নিশ্চিত আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবে। কি এত বিড়বিড় করছিস টোনা, আর আজকে কাঠ এত কম কম লাগছে কেন? সেটা তো আমারও মনে হচ্ছে কর্তাবাবু, আমার মনে হয় কেউ কাঠঘর থেকে কাঠ চুরি করে নিয়ে পালিয়েছে। সেই কাঠ চোরটা তুই নস্তো টোনা, কারণ তোকে তো আমি কালো দাদার এখান থেকে কাঠ নিয়ে যেতে দেখেছিলাম, আর অতগুলো কাঠ একেবারে কেনার মতো তোর তো সামর্থ্যও নেই। কি ব্যাপার টোনা, তুই আমার খেয়ে আমার পরে আমারই ঘরে চুরি করছিস? না গো কর্তাবাবু, আমি কাঠ চুরি করিনি, আমি তো পচা কাঠগুলো, মানে যেগুলো কাঠ আপনি ফেলে দিতে বলেছিলেন, সেই কাঠগুলো নিয়ে গিয়েছিলাম। বিশ্বাস না হলে আপনি আমার সাথে আসুন আর দেখুন পচা কাঠগুলো সেখানে নেই। চল দেখি তুই আসলে সত্যি কথা বলছিস নাকি মিথ্যে। এরপর কালু টোনা কবুতর কালুর ঘরের পেছনে চলে যায় আর সেখানে গিয়ে অনেকগুলো পচা কাঠ দেখতে পায়। তার মানে কবুতর ঠিক কথাই বলেছে, আমি এতদিন দুধ দিয়ে কালসাপ পুঁতছিলাম। বিশ্বাসঘাতক, এক্ষুনি তুই আমার চোখের সামনে থেকে চলে যা, আর কোনোদিনও যেন আমি তোকে আমার চোখের সামনে দেখতে না পারি। যা বলছি চলে যা। কালুর কথায় কষ্ট পেয়ে টোনা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে টুনিকে সব কথা খুলে বলে। তোমার কাজটা চলে যাওয়ায় হয়তো আমাদের সংসার চালানো খুবই কষ্ট হবে, কিন্তু দেখবি আমরা যে কোনো একটা উপায় পেয়ে যাব। আর যে তোমাকে প্ল্যান করে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে, সে একদিন তার অন্যায় শাস্তি ঠিক পেয়ে যাবে, কারণ সত্য কখনো চাপা থাকে না। কেটো না বাবা, কেটো না, এসে আমরা সবাই মিলে আজকে কার্টুন দেখব। এরপর টুনি, টোনা, টুকি ও রকি সবাই মিলে ফোনে কার্টুন দেখতে থাকে আর এভাবে সেই দিন কেটে যায়। একই কবুতর দাদা, তোমার হাত ভেঙে গেল কিভাবে? আর কর্তা বাবু, আপনারা দুজন সকাল সকাল আমার বাড়িতে কেন এলেন, কিছু বলবেন নাকি গো কর্তা বাবু? আমি বলছি টোনা। এরপর কবুতর টোনাকে সব কথা খুলে বলে। আর আমি তোকে ভুল বুঝে কাজ থেকে তাড়িয়ে দিয়েছিলাম টোনা, তুই কালকে থেকে আবারও কাজে চলে আসিস। শুনলে টুনি, তুমি শুনলে? আমি বলেছিলাম না যে আমি কাঠ চুরি করিনি, আর দেখলে তো সত্য কোনোদিনও চাপা থাকে না। কিন্তু তুমি হঠাৎ সত্যিটা স্বীকার করলে কেন কবুতর দাদা? আমি টুনি, আমি কবুতরকে মিথ্যে কথা বলার জন্য উচিত শিক্ষা দিয়েছি আর ওকে সত্যিটা বলতে বাধ্য করেছি। একি, কে তুমি আর কাঠের বাড়ি হয়ে কথা বলছো কিভাবে? আমি হলাম জাদুর কাঠ, আমি পচা কাঠ জন্য সবাই আমাকে ছুঁড়ে ফেলে দেয়, কেউ আমাকে তাদের কাজে ব্যবহার করে না, কিন্তু টোনা আমাকে দিয়ে বাড়ি বানিয়েছে, তাই আমি অনেক খুশি হয়েছি আর তাই আমি টোনাকে নির্দোষ প্রমাণ করেছি। চেকি, কিন্তু কিভাবে? আমি সেদিন তোমাদের সব কথা শুনেছিলাম আর তোমাদের কথা শুনে আমি সেদিন রাতেই উড়ে উড়ে কবুতরের বাড়িতে যাই। একি, আমার বাড়ির সামনে আবার কাঠের বাড়ি কে বানালো? আমাকে তো তোতা রাজমিস্ত্রি বানিয়েছে, কিন্তু এখন আমি তোকে ইচ্ছে মতো বানাবো। ওরে বাবা রে, বাড়ি দেখছি কথা বলে, এই কাঠের বাড়ি, যা যা বলছি এখান থেকে চলে যা। যাবো যাবো, আগে সত্যি কথাটা বলতো শুনি, কে কালুর কাঠ চুরি করেছে? কাঠ ইয়ে মানে তা তো আমি জানি না। বুঝেছি, এভাবে সত্যি কথা বলবি না, তাহলে দেখ মজা।
ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে, মরে গেলাম। আমি কাঠ চুরি করেছি, আমাকে আর মেরো না। শোন কবুতর, তুই কাল সকালে কালুর কাছে গিয়ে নিজের দোষ স্বীকার করবি, আর টোনার কাছে গিয়েও মাপ চেয়ে নিবি, নয়তো কাল রাতে আমি আবার আসব। এরপর আমি কালুদাদার বাড়িতে যাই, আর কালুদাদাকে সব সত্যিটা খুলে বলি। আমাকে তুই মাফ করে দে টোনা, আমি চুরি করার শাস্তি পেয়ে গেছি, আমি আর কখনো চুরি করব না। বুঝলি তো কবুতর দাদা, তুমি যত গোপনেই অন্যায় করো না কেন, সেটা কোনো না কোনো একদিন সবার সামনে আসবেই, তাই আমাদের সবার অন্যায় থেকে বিরত থাকা উচিত। পুর বনে অনেক পাখির বসবাস। ওই বনের উত্তর দিকে একটা পুরনো বাড়ি ছিল, সেই বাড়িটা ছিল একটা অদ্ভুত বাড়ি। যখনই রাত হতো ওই বাড়ি এক অদ্ভুত রূপ ধারণ করত। কোন পাখি ওই বাড়ির সামন দিয়ে যেতে পারতো না, কারণ যেই পাখি ওই বাড়ির সামন দিয়ে যেত তাকেই পুরনো বাড়ি তার দৈব আকর্ষণী শক্তি দিয়ে টেনে বাড়ির ভেতরে নিয়ে যেত। আর যে পাখি ওই বাড়ির ভিতরে ঢুকত সে আর কখনো ফিরে আসতো না। পুরনো বাড়ির সম্পর্কে বনের সকলেরই ধারণা ছিল, তাই কেউ রাতের আধারে ওই দিক দিয়ে চলাফেরা পর্যন্ত করত না। একদিন সকালবেলা কবুতর তার বাড়িতে বিউটিকে বলতে থাকে, বিউটি শুনছো, আমাকে কিছু খাবার প্যাকেট করে দাও তো। শোনো, আমি আজ তোমাকে কোনো খাবার প্যাকেট করে দিতে পারবো না, আর তুমি তো কোনোদিন খাবারই নিয়ে যাও না। তুমি তো দেখছোই বনে কয়েকদিন থেকে তেমন কোনো আয় হচ্ছে না, তাই আমি আজকে শহরে যাব, আমার ফিরতে একটু দেরি হবে, তাই খাবার চাইছি। বেশ, এই নাও খাবার। আর শোনো, বাড়ি ফিরতে রাত করবে না, ওই পুরনো বাড়ির কথা তোমার মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে, আর আমি বেশি রাতও করব না, তুমি সাবধানে থেকো। এরপর কবুতর খাবারের প্যাকেটটা নিয়ে চলে যায়। এইভাবে সারা দিন কেটে যায়। শহর থেকে কবুতরের বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। রাতে কবুতর রাস্তা দিয়ে হাঁটে আর বলতে থাকে, উফ, চারদিকটা কি অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। কবুতর, তুইও না, জানিসই তো তোর বাড়ি দূরে, একটু তাড়াতাড়ি কাজ থেকে বাড়ির দিকে রওনা দিতে পারতি না, এখন ফটাফট পা চালা। এরপর কবুতর আরো জোরে জোরে পা চালাতে থাকে। বেশ কিছুক্ষণ পর কবুতর ওই পুরনো বাড়ির সামনে আসে। যা বাবা, গিন্নি না করা শর্তেও এসে পড়লাম জমের দুয়ারে, এখন ভালোই ভালোই এই রাস্তাটা পার হতে পারলেই বাঁচি। আরে জোরে জোরে পা চালা রে কবুতর, বাঁচতে চাইলে জোরে জোরে পা চালা। কবুতর আরো জোরে জোরে পা চালাতে থাকে। কবুতর ওখান থেকে এক চুলও সামনে যেতে পারছিল না। কবুতর সামনে যাওয়ার পরিবর্তে ধীরে ধীরে পুরনো বাড়ির আকর্ষণের কারণে ওই পুরনো বাড়িতে ঢুকে পড়ে। পুরনো বাড়িতে ঢুকে কবুতর ভয়ে কাঁপতে কাঁপতে বলতে থাকে, কে 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 আমাকে এ বাড়িতে নিয়ে এসেছো? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না, আমি বাড়ি যাব, আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। কবুতর ভীষণ ভয় পাচ্ছিল আর ভয়ে ভয়ে কান্না করছিল। হঠাৎ কবুতর শুনতে পায়, তুই ভয় পাচ্ছিস কেন, আমি তো তোকে মারতে এখানে নিয়ে আসিনি, তুই আমাকে সাহায্য করবি সেই জন্যই তোকে এখানে নিয়ে এসেছি। কে 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 তুমি, সামনে আসো, আমি তোমাকে না দেখতে পেলে কি করে সাহায্য করব। এই তো আমি তোর সামনে টমেটো কন্যা। এই শুনে কবুতর সামনে একটা বড় লাল টমেটো দেখতে পায়। টমেটো দেখার সাথে সাথে কবুতরের ভয় নিমিষেই উধাও হয়ে যায়, আর কবুতর বলে,
তুই টমেটো কর না, তুই এতটুকু সামান্য টমেটো হয়ে বনের সবাইকে ভয় দেখিয়ে বেড়াস। তুই তো সামান্য টমেটো, তোকে আমি সাহায্য করব না, বরং বনের সবাইকে তোর কথা বলে সকলের ভয় দূর করব আমি। কবুতরের এমন কথা শুনে টমেটো কন্যা ভীষণ রেগে যায় আর কবুতরকে বলতে থাকে, একে তো আমাকে সামান্য টমেটো বলছিস, তার উপর আবার সাহায্য করবি না, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এই বলে টমেটো কন্যা জাদু করে কবুতরকে একটা টমেটো বানায় আর কন্যা হাসতে হাসতে বলে, আমাকে সাহায্য করবি না, এবার আমার মতো টমেটো হয়েই থাক। এইভাবে পুরনো বাড়ির টমেটো কন্যা বনের পাখিদের টমেটো বানিয়ে ওই পুরনো বাড়িতে রাখে। কবুতর বাড়িতে না ফেরার কারণে পরের দিন বিউটি অনেক কান্না করে। বিউটির কান্না দেখে টোনা বিউটির কাছে যায় আর টোনা বিউটি পায়রাকে বলতে থাকে, দিদি কি হয়েছে, এইভাবে কাঁচো কেন, দাদার কি কিছু হয়েছে? তোর দাদা বনের অন্য পাখিদের মতো কাল রাতে ওই পুরনো বাড়ির পাশ দিয়ে আসার সময় মনে হয় উধাও হয়ে গেছে। আমি এখন তোর দাদাকে ছাড়া কি করে একা একা থাকবো বল, বল আমাকে কিছু তুই। দিদি শান্ত হও, যেটা ভালো সেটাই করেছে ঈশ্বর, এখন কান্না না করে দাদার জন্য প্রার্থনা করো। এই বলে টোনা ওখান থেকে চলে যায়। টোনা ছিল খুবই সাহসী আর বুদ্ধিমান পাখি। টোনা তার বাড়িতে গিয়ে মনে মনে ভাবতে থাকে, না এভাবে আর হাত গুটিয়ে বসে থাকা যাচ্ছে না, এভাবে দিনে দিনে বনের পাখিরা উধাও হয়ে গেলে তো একদিন বনে কোনো পাখি থাকবে না। ওই পুরনো বাড়িতে কি আছে আমাকে দেখতেই হবে, আমি আজ রাতেই যাব ওই পুরনো বাড়িতে। যেই ভাবা সেই কাজ। রাতের আধারে টোনা ওই পুরনো বাড়িতে ঢুকে পড়ে। পুরনো বাড়িতে ঢুকে টোনার একটু ভয় লাগছিল, সে নিজেকে সামলে বলতে থাকে, আরে এই বাড়িতে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে কে বা কিসের কারণে পাখিরা উধাও হচ্ছে? এমন সময় টোনা কারো কান্নার আওয়াজ শুনতে পায়। আজ কতদিন হলো তবু কেউ আমাকে সাহায্য করতে রাজি হলো না, তবে কি আমি টমেটো কন্যা হয়ে সারা জীবন থাকব? কে কান্না করে, কে, সামনে এসো আমি তোমাকে দেখতে চাই। এই তো আমি তোমার সামনে টমেটো কন্যা, আর তুমি এখানে কি করছো? আমি তো তোমাকে আমার শক্তি দিয়ে আনিনি, তাহলে কি তুমি আমাকে সাহায্য করার জন্য এখানে এসেছো? না আমি তোমাকে সাহায্য করার জন্য আসিনি, আমি এখানে তোমার সাথে দেখা করতে এসেছি। আমাকে বলো টমেটো কন্যা, কেন তুমি বনের পাখিদের এভাবে ক্ষতি করছো বলো? আমি ওদেরকে ক্ষতি করার জন্য এখানে নিয়ে আসিনি, আমি ওদেরকে এখানে নিয়ে আসতাম আমাকে সাহায্য করার জন্য, কিন্তু ওরা আমাকে সামান্য টমেটো বলে অপমান করে আর আমাকে সাহায্য করতে অস্বীকার করে, তাই আমি রেগে ওদের কাছ থেকে ওদের রূপ কেড়ে নিয়ে ওদেরকেও আমার মতো টমেটো বানিয়েছি। আর তুমিও আমাকে সাহায্য করতে অস্বীকার করছো, তাই আমি এখন তোমাকেও টমেটো বানিয়ে রাখবো। তুমি তো একটা টমেটো কন্যা, তুমি আবার কি সাহায্য চাও বলো আমাকে, আমি তোমাকে সাহায্য করব। না আমি টমেটো কন্যা নই, আমিও তোমাদের মতো পাখি ছিলাম, একটা তান্ত্রিকের সাথে খারাপ ব্যবহার করার কারণে তান্ত্রিকটা আমার রূপ কেড়ে নেয় আর আমাকে এই টমেটোর মাঝে টমেটো কন্যা বানিয়ে রেখেছে। আমি আর এই টমেটো কন্যা হয়ে থাকতে চাই না, দয়া করে আমাকে আমার রূপ ফিরিয়ে দিতে সাহায্য করো। কেঁদো না টমেটো কন্যা, বলো কোন উপায়ে আমি তোমার রূপ ফিরিয়ে দিতে পারবো। ওই দুষ্ট তান্ত্রিকটা আমার রূপ নিয়ে বনের নীল পাহাড়ে অবস্থানরত রাক্ষসের ঠোঁটে রেখেছে, তুমি যদি ওই রাক্ষসের ঠোঁটটা কেটে এনে আমাকে ছোঁয়াও
তাহলে আমি আগের মতো হয়ে যাব। আর আমার সাথে সাথে সব পাখিরাও তাদের রূপ ফিরে পাবে। আরেকটা কথা, ওই রাক্ষসটা ঠোঁট কাটার সাথে সাথে রাক্ষসটা মারা যাবে। তবে বেশ, তুমি এখানেই থাকো, আমি চললাম রাক্ষসের ঠোঁট আনতে। এই বলে টোনা হাতে একটা তলোয়ার নিয়ে ওই নীল পাহাড়ে যায়। টোনা ওখানে গিয়ে দেখতে পায় রাক্ষসটা ঘুমাচ্ছে। টোনার আশাতে রাক্ষসটা ঘুম থেকে জাগ না পায়। আর টোনাকে দেখে রাক্ষস বলতে থাকে, আরে বা, প্রতিদিনের মতো তাহলে আজকেও আমাকে আর খাবার খুঁজতে যেতে হবে না। আর আর তোকে পেট ভরে আমি এখন খেয়ে নেই। রাক্ষসটা টোনার দিকে এগিয়ে যায়। টোনা একটু সাহস জুগিয়ে বলতে থাকে, দাঁড়াও রাক্ষস, আমাকে পরে খেও, আগে আমার একটা কথা শোনো। তোমার মা তোমাকে একটা কথা বলার জন্য আমাকে এখানে পাঠিয়েছে। কি বললি? আমার মা বেঁচে আছে আর তোকে আমার কাছে পাঠিয়েছে? বল বল, কি কথা বলতে বলেছে, তাড়াতাড়ি বল। সে এক গোপন কথা, ওটা জোরে জোরে বলা যাবে না, কানে কানে বলতে হবে। তুমি আমার একটু কাছে এসো। রাক্ষসটা টোনার কথা মতো নিচু হয়ে যায়। রাক্ষসটা নিচু হওয়ার সাথে সাথে টোনা তলোয়ারটা দিয়ে রাক্ষসের ঠোঁটটা কেটে ফেলে। আর সাথে সাথে রাক্ষসটা মারা যায়। আর টোনা রাক্ষসের ঠোঁটটা নিয়ে ওই পুরনো বাড়ির টমেটো কন্যার কাছে ফিরে আসে। ঠোঁটটা টমেটো কন্যার গায়ে ছোঁয়ার সাথে সাথে টমেটোর ভেতর থেকে একটা টুনি পাখি বেরিয়ে আসে। সত্যি তুমি অনেক ভালো আর অনেক সাহসী, আমি তোমার এই ঋণ কোনো দিন পরিশোধ করতে পারবো না। ঋণ পরে পরিশোধ করো, আগে এই টমেটো গুলোর পাখিরূপ ফিরিয়ে দাও। টোনার কথা শুনে টুনি ওই রাক্ষসের ঠোঁট বাকি টমেটো গুলোকে ছোঁয়ায়, আর সবাই তাদের পাখিরূপ ফিরে পায়। আর টোনা বলতে থাকে, টুনি, এবার তুমি তোমার বাসায় ফিরে যেতে পারবে। আমি টমেটো কন্যা থাকা অবস্থায় আমার বাসার কেউ আমাকে সাহায্য করতে আসেনি, তাই আমি বাসা যাব না। টোনা, আমি তোমার সাহসিকতায় মুগ্ধ হয়েছি, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। টোনা বলো, টোনা তুমি কি আমায় বিয়ে করবে? টুনির এমন কথায় টোনা রাজি হয়ে যায়। আর ওরা বিয়ে করে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। অনেক অনেক দিন আগের কথা, এক বনে টুনি তার মেয়ে টুকিকে নিয়ে বাস করত। টুনির স্বামী অনেক আগেই মারা গেছে। টুনি বনে ঘুরে ঘুরে চুরি বিক্রি করে তার মেয়ে টুকিকে নিয়ে তার দিন কাটাতো। মা, ওমা, দেখো আমি তোমার চুড়িগুলোকে সুন্দর করে তোমার চুড়িতে গুছিয়ে দিলাম। দেখেছো আমি কি সুন্দর কাজ করতে পারি? আমার মেয়েটা তো এখন বড় হয়ে গেছে, তাই তো মায়ের হাতে হাতে কাজ করতেও পারে। এবার যে আমার যেতে হবে রে মা, অনেক গোছানো হয়েছে। আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু মা, আজ আসার সময় একটু মাংস এলো কেমন? কতদিন থেকে আমি মাংস ভাত খাই না, আমার যে মাংস খেতে খুব ইচ্ছে করছে মা। আচ্ছা ঠিক আছে রে মা। এই বলে টুনি চুরির ঝুড়ি মাথায় নিয়ে বেরিয়ে পড়ে আর বনে বনে ঘুরে ঘুরে চুরি বিক্রি করতে থাকে। চুরি নিবে গো, চুরি আছে হরেক রকমের চুরি, দাদারা দিদিরা নিয়ে যাও গো, রং বেরঙের চুরি নিয়ে যাও, নিয়ে যাও। ও চুরি অলি, আমি চুরি নিব গো, আমাকে ওই যে ওই যে ওই লাল চুরিগুলো দাও তো। এই দাও গো দিদি লাল চুরি। দিদি, তোমায় কিন্তু লাল চুরি বেশ মানাবে গো। এরপর সুখী চুরি নিয়ে চুরির দাম দিয়ে সেখান থেকে চলে যায়। আস্তে আস্তে এভাবে টুনির সব চুরি বিক্রি করা শেষ হয়। আরে বা, আজ তো খুব তাড়াতাড়ি আমার সব চুরিগুলোই বিক্রি হয়ে গেল। যাই, এবার মেয়েটার জন্য মাংস কিনে নিয়ে বাড়িতে চলে যাই। মেয়েটা আমার অনেক দিন হলো মাংস খায় না,
এরপর টুনি মাংস কিনে নিয়ে বাড়িতে যায়। আর টুকিকে মাংস রান্না করে খেতে দেয়। আরে বা, মাংস খেতে অনেক মজা হয়েছে মা। ইয়ামি। মা মা, তুমি একটু খেয়ে দেখো। তুই খারে মা, তুই খেলে যে আমার খাওয়া হবে। এরপর খাওয়া দাওয়া শেষে দুই মামি ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয়, টুনি আবারও বনে বনে চুরি বিক্রি করতে চলে যায়। এভাবেই দুই মামের বেশ ভালোই দিন কাটছিল। কিন্তু এই ভালো দিন আর বেশি দিন থাকলো না। একদিন হঠাৎই টুনি ভীষণ অসুস্থ হয়ে পড়ে। মা, ও মা, তোমার হঠাৎ করে কি হয়ে গেল বলো তো? তুমি অসুস্থ থাকলে আমার যে ভালো লাগে না মা। ও মা, বলো না কি হয়েছে তোমার? মারে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না রে সোনা। কিন্তু আমার তো শুধু চিন্তা হয় তোকে নিয়ে। আমি না থাকলে তুই কি করে একা থাকবি রে মা? তোমার কিচ্ছু হবে না মা, আমি তোমার কিচ্ছু হতে দিব না, আমি তোমাকে ছাড়িয়ে তুলবই মা। এই বলে টুকি ডাক্তার ডেকে আনে। ডাক্তার টুনিকে দেখে বলে, টুকি, তোর মায়ের অনেক বড় একটা রোগ হয়েছে, কিন্তু এ রোগ সারাতে অনেক টাকা দরকার। তাছাড়া আমার পক্ষে এ রোগ সারানো সম্ভব নয়। তোর মাকে শহরের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে রে টুকি। এসব বলে ডাক্তার চলে যায়। এরপর টুকি মনে মনে বলতে থাকে, যত টাকা লাগুক না কেন, আমি আমার মাকে সুস্থ করবই করবো। আমি কাল থেকে মায়ের মতো চুড়ি বিক্রি করবো। এই বলে টুকি তার মায়ের চুড়ির বাক্সটা খোলে। আর সেখানে অনেক পুরনো পুরনো কিছু চুড়ি ছিল। চুড়িগুলোর মধ্যে একটি গোলাপি চুড়িও ছিল, কিন্তু সেই চুড়িটি ছিল একটু ভাঙা। আরে, এই ভাঙা পুরনো চুড়িটি এখানে কেন? মাঝে কি করে না, এটাকে ফেলেও দেয়নি। আমি বরং গিয়ে ফেলে দিয়ে আসি। এই বলে টুকি সেই চুড়িটি ফেলে দেওয়ার জন্য বাহিরে যায়। আর পূর্ণিমার চাঁদের আলো সেই চুড়ির ওপর পড়তেই চুড়ির ভেতর থেকে একটি আলোক রশ্মি বের হয়। টুকি, টুকি, আমাকে ফেলে দিও না, আমি একটা গোলাপি পরি, আর ওই চুড়িটি আমার গোলাপি চুড়ি। সে কে? তুমি পরি, কিন্তু আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আসলে আমার চুড়ির একটু অংশ ভাঙা, তাই আমি পরি রূপ নিতে পারছি না। আজকে পূর্ণিমার চাঁদের আলো এই চুড়ির উপর পড়েছে, সেই জন্য এই চুড়ি মানে আমি কথা বলতে পারছি। ও, এই ব্যাপার? তাহলে কি করলে তুমি পরি হতে পারবে? আমি আমার পরিতে পরিণত হতে গেলে এই গোলাপি চুড়ি আর রঙিন আপেল একসাথে করতে হবে। আর সেই আপেল আছে হীরক নদীর মাঝে একটি ছোট্ট দ্বীপে। ওই দ্বীপেই আছে রঙিন আপেলের গাছ, আর সেই আপেল গাছে রয়েছে রঙিন আপেল। আচ্ছা টুকি, তুমি কি আমায় সাহায্য করবে? আমি কি করে তোমায় সাহায্য করব বলো? ঘরে যে আমার অসুস্থ মা, আমার মাকে ভালো করতে হলে যে আমায় অনেক টাকা জোগাড় করতে হবে। তুমি চিন্তা করো না টুকি, আমি পরি হয়ে গেলে আমি তোমার মাকে সুস্থ করব। তুমি সত্যি বলছো পরে? তাহলে আমি রঙিন আপেল আনতে যাব। এরপর সকালবেলা টুকি সেই গোলাপি চুড়িটা নিয়ে রঙিন আপেলের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর টুকি হীরক নদীর কিনারায় যায়, আর সেখানে একটা নৌকায় করে যেতে থাকে টুকি। হঠাৎই মাঝ নদীতে গিয়ে দেখে একটা কুমির টুকির নৌকার দিকে এগিয়ে আসছে। আরে আরে, ওই কুমিরটা আমার দিকে এগিয়ে আসছে কেন? ওর বাবারে, ও আবার আমাকে খেয়ে ফেলবে না তো? না না, আমার ভয় পেলে চলবে না, আমায় আরো দ্রুত নৌকা চালাতে হবে। এরপর টুকি দ্রুত নৌকা চালাতে থাকে। আর অনেকক্ষণ নৌকা চালানোর পর অবশেষে টুকি সেই দ্বীপে এসে পৌঁছায়। আরে, এই তো সেই দ্বীপ, এই দ্বীপেই তবে আছে রঙিন আপেলের গাছ।
এরপর ডুকি রঙিন আপেলের গাছ খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে রঙিন আপেলের গাছটা পেয়েও যায়। ওই তো রঙিন আপেলের গাছ। আরে বাহ, কি সুন্দর সুন্দর রঙিন আপেল ধরে আছে। এই বলে টুকি যেটা একটা আপেল ছিঁড়তে যাবে, ঠিক তখনই একটা ডাইনি সেখানে প্রকট আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। আমি তোমার থেকে বেশি ক্ষমতাশীল, বুঝতে পেরেছো? তাই মে, তুই আমার দিতে এসে বলছিস কি না তুই আমার থেকে বেশি ক্ষমতাশালী? তুই আমার ক্ষমতা দেখতে চাস? তবে দেখ। এরপর ডাইনি জাদু করে টুকির পাশে থাকা একটা বড় গাছকে ছোট্ট একটি চারা গাছ বানিয়ে দেয়। এরপর টুকি কিছুক্ষণ ভেবে বলে, আচ্ছা ঠিক আছে, এবার দেখো এই টুকির ক্ষমতা। এই বলে টুকি রঙিন আপেলের গাছ থেকে একটি রঙিন আপেল পেড়ে নেয়, আর সেই রঙিন আপেল গোলাপি চুরির সাথে ছোঁয়ায়, আর সাথে সাথে পরী প্রকট হয়, আর পরী জাদু করে মুহূর্তের মধ্যে ডাইনিকে ভস্ম করে ফেলে। তোমাকে অনেক ধন্যবাদ টুকি, আমাকে আমার পরী রূপ ফিরিয়ে দেওয়ার জন্য। এবার চলো তোমার মাকে সুস্থ করে দেই। এই বলে টুকি আর পরী চোখের পলকে টুনির কাছে আসে, আর পরী জাদু করে টুনিকে একদম সুস্থ করে তোলে। মা টুকি, আমি সুস্থ হয়ে গেছি রে মা, আমি একেবারে সুস্থ হয়ে গেছি। পরী পরী, তোমাকে অনেক ধন্যবাদ। পরী, ধন্যবাদ তো তোমার মেয়ে টুকিকে দেওয়া প্রয়োজন। আজ ওর সাহস আর বুদ্ধির জন্যে আমি আর তুমি দুজনেই আগের মতো হয়ে গেছি। এরপর পরী টুনিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনি টুকিকে জড়িয়ে ধরে অনেক আদর করতে থাকে, আর পরী জাদু করে অনেক সোনার মোহর নিয়ে আসে। টুকি, তোমার সাহস আর বুদ্ধিতে আমি মুগ্ধ হয়েছি, তাই আমি খুশি হয়ে এসব তোমায় দিয়ে দিলাম। এই সোনার মুদ্রার সাহায্যে তোমরা দুই মা মেজে সারা জীবন অনেক সুখেই দিন কাটাতে পারবে। এই বলে পরী চলে যায়, আর এরপর থেকে পরী দাসী সোনার মুদ্রার সাহায্যে টুনি আর টুকির জীবন বেশ ভালোভাবে কাটতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।